বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাইনামিক, মানুষ যেটা চায় তিনি সেটা করেন। ধর্ষকের বিরুদ্ধে আমরাই আন্দোলন শুরু করেছি ও প্রধানমন্ত্রী নিজেই জিহাদ ঘোষণা করেছেন। তিনিই নারী আন্দোলনের ও নারী নেতৃত্বের পুরোধার। তিনিই জিহাদ ঘোষণা থেকে শুরু করে আইন পাশ নির্দেশনা দিচ্ছেন, আসামি ধরছেন এবং ইতিমধ্যে মন্ত্রিসভায় মৃত্যুদণ্ড আইন পাশ করেছেন এবং তা কার্যকর শুরু হয়ে গেছে বলেও জানান খাদ্যমন্ত্রী। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোভিড-19 সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ মোকাবেলায় প্রস্তুতি ও করণীয় এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন সংক্রান্ত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সরকার এত কিছু করার পরও যারা শেখ হাসিনার পদত্যাগ চায়, এর সাথে পদত্যাগের কোনো কারণ বা ঘটনা নেই। এগুলো যারা বলেন তারা স্বার্থন্বেষী দল। শারদীয় দুর্গাপূজা উদযাপন সম্পর্কে মন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে সকল মন্দিরে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরে পূজা উদযাপন করার আহ্বান জানান তিনি। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সলিমউদ্দিন তরফদার সেলিম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ইয়াকুব আলী পাটোয়ারি প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এবং এই মেলাটা ধীরে ধীরে শেষ হলে বিষয়টা বোধহয় একটু দেখা দরকার। করোনাকালীন সময়ে এই বিষয়টা বোধহয় খুব মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিটি জেলায় একজন করে কোভিড-19 দ্বিতীয় ধাপে যেমন আক্রমণ থেকে আমাদের বেশ প্রোগ্রাম দিয়ে অনেকবারে আমার আশাটা শেষ মুহূর্তে বাতিল করছে। তো আমার বিষয়টা আমরা বন্ধে অন্তত মাস্ক লাগাব, আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং কি আশঙ্কা করা যায় তেমন কি আমরা যদি সচেতন হই। সভাপতি আমার সহবৃন্দ, প্রথম ধর্মাবলম্বীদের জন্য উৎসব নয় এই উৎসব, কিন্তু মানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে পালিত হয়েছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।